এইভাবে দাঁড়িয়ে থাকবে না কিছু একটা বুদ্ধি বার করবে তাই বল আরে বুদ্ধি তো খুঁজে পাচ্ছই না মাথায় তো আসছেই না আসবে কি করে লোকের ফ্রিতে খালে বুদ্ধি কি করে আসবে হ্যাঁ মাথাটা জীবনে কাজে লাগাইছিস আমার কত স্বপ্ন ছিল যে একটা মহান নায়ক হব লোকে শেষে আমার সেলফি নেবে সেটা আর হলো না আশা আশাই থেকে গেল দাদা দাদা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুদ্ধি কি আরে বুদ্ধিটা তো থাকিস কি রে আই ভাই তোকে আমি মুখে ধরে বন্ধুরা এই পৃথিবীতে আমরা অনেক ধরনের মানুষ দেখতে পাই কারোর চোখ আছে তো কারোর হাত আছে কারোর চোখ নেই তো কারোর পা নেই তো এখানে আমরা কয়েকজন গরিব মানুষকে দেখতে পেয়েছি তো আজকে তাদেরকে আমরা কিছু সহযোগিতা করব আপনারা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকো এই ক্যামেরাম্যান একটু এদিকে নিয়ে এসো ভাই এই ক্যামেরা একটু ভালো করে জুম কর না ভাই খালি আসছি ভালো আছো ভাই হ্যাঁ নাম কি মুর্শিদ বাড়ি কোথায় গো তোমার পাঁচ গ্রাম সকাল থেকে কিছু খেয়েছো না ভাই এখনো খাইনি এ নাও তোমার জন্য আমি কিছু এনেছি রাখো হ্যাঁ খাও আরে আমার দিকে না ক্যামেরার দিকে একটু তাকাও হ্যাঁ একটু দোয়া করো উপরওয়ালা যারা তোমাকে খুব খুশিতে রাখে আরে এইভাবে না একটু মন খারাপ করো ভেতর থেকে একবারে ফিল করে বলো ভালো করে আরাম করে ঠিক আছে কিভাবে বলতে হবে বলেন ক্যামেরার দিকে তাকিয়ে বলো বন্ধুরা ভাইকে জানে খুব খুশিতে রাখে উপরওয়ালা তোমরা সবাই দোয়া করো হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে গরিবের আসল ভালোবাসা এই রকম ভালোবাসা টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না তো এইভাবে আপনারা সাপোর্ট করতে থাকবেন ভালোবাসা দেবেন লাইক করতে থাকবেন কমেন্ট করতে থাকবেন শেয়ার করতে থাকবেন ঠিক আছে ভাই দাও আসছি আরে ছি 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 ক্যামেরা বন্ধ করিস রে ক্যামেরা অন আছে তো হ্যালো বন্ধুরা আপনাদের সঙ্গে মজা করছিলাম ওইটুকুন কাট করে দিবি ঠিক আছে এই থাকো ভাই এই খাবারটা দাও খাবারটা দেন তোকে দেওয়ার লাগে আমি এনেছি নাকি তোর মতো হাজারও আছে আমাকে এই পাকাটা গোটা দিন চালাতে হবে চল চল চলেন চলেন গোটা দিন ধরে ভিকারে খুঁজছি পাচ্ছি না ওইদিকে থাকতে পারে হ্যাঁ ভাই সকাল থেকে খুঁজছি পাচ্ছি না বুঝলা তোরা সব এইদিকে আয় তো ওইদিকটা দেখি এইদিকে কোনো ভিকারি আছে এইদিকে আপনি অনেক পেয়ে যাবেন আচ্ছা মনে হয় নাই সামনে চলেন গঙ্গার ওই পারে দেখি তো দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি চল তাহলে চল 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 বাপ কিছু দান করে দেবেন দাদা সাইডে ভিকারি কিছু দান করেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি বাপ আরে এই যুগে ভিকারি পাওয়া মুশকিল আমরা এত খুশি পাচ্ছি না উঠেন শুনেন আপনাকে আমি 500 টাকা দেবো বুঝলেন আমি যে যে কথাগুলো বলবো সেই সব কথাগুলো কিন্তু আপনাকে বলতে হবে বুঝলেন তুমি যা বলবা তাই বলবো বাপ হ্যাঁ আপনাকে কি বলা যায় রে মেয়ের বিয়ে দিতে পারছে না ওই বিষয়ে বলতে হ্যাঁ আপনি এক কাজ করেন আপনার একবারে দুঃখে কষ্টে আপনার চোখ দিয়ে জল চলে আসছে আপনি বলবেন আমার বুক ধরে হালকা করে বুক ধরবেন বলবেন যে ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন যে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা নাই তাই মেয়ের বিয়ে দিতে পারছে না শুধু এইটুকুন এই কথাটা বলবেন হ্যাঁ আজের জন্য আপনাকে আমি 500 টাকা দেবো বুঝলেন হ্যাঁ আমি বলতে পারি মন খারাপ করে বলবেন কিন্তু ঠিক আছে এই তাড়াতাড়ি বলতে বলে ভিডিও দান দান ক্যামেরাটা অন করি ক্যামেরা দিকে ক্যামেরা দিকে তাকান আমার দিকে ক্যামেরা দিকে বাপ আমি অতি গরিব মানুষ আমার 5-6টা বিটি তাদের বিয়ের জন্য আপনার কাছে কিছু দান খারাপ চাচ্ছি আপনারা কিছু টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করবেন ছোট ছেলে হিসাবে আপনারা কিছু আমাকে সাহায্য করবেন হ্যাঁ আমরা তো সহযোগিতা করছি আমি দেখলাম
চাচা খুব কষ্টের মধ্যে আছে চাচার মুখ থেকে সব কথাই শুনলাম যদি আপনারা কিছু অল্প বিস্তার আমি ফোন পে নাম্বার দিয়ে দেব আপনারা যে যেমন পারবেন চাচাকে একটু সাহায্য করবেন চাচা আপনি আর দুঃখ করেন না বুঝলেন আমি আছি আমি যতটুকু পারবো আপনাকে আমি চেষ্টা করব ঠিক আছে বাপ হেই তোর এত বড় সাহস তুই আমাকে জোরে এই ক্যামেরা বন্ধ কর ঠিক আছে আরে বন্ধ কর তোকে চুমু খেতে বলেছে নাকি তোকে হালকা ধরতে বলেছি শালা কদিন গাদু শুনে তা নাই ঠিক শালা একটু ভালো ভালো কথা বলেছে বলে তুই এইভাবে ধরে চুমু খাচ্ছিস হ্যাঁ এই বাপ আমার আমার ভুল হয়েছে মাথায় উঠে বসে ওরকম হয়ে গেছিস তুই 500 টাকা দিব বলেছিস আমার প্যান্টটা আমাকে দাও তুই জানিস এই প্যান্টটা দাম কত ব্র্যান্ডেড এই কোটটা দাম কত জানিস পাগামুন হয়ে বা চাঁদের দিকে হাত বাড়াতে যাচ্ছে ক্যামেরা বন্ধ তো ক্যামেরা বন্ধ করে দিয়েছি আমি ঠিক আছে তাহলে কোনো চাপ নাই এটাই সোশ্যাল মিডিয়া ভাই এখানে সব ধরনের নাটক চলে বিশেষ করে তো কিছু সোশ্যাল ওয়ার্কারদের যারা টাকা কামানোর জন্য এবং সেলিব্রিটি হওয়ার জন্য খারাপ পর্যায়ে চলে এসেছে নিজের জ্যান্ত মাকেও এরা মরা বানিয়ে দেয় তাই আপনাদের বলছি কিছু সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে কেউ ইমোশনাল হয়ে ফোনপে বা পেটিএমে টাকা পাঠাবেন না যাকে সাহায্য করবেন নিজে দাঁড়িয়ে থেকে সাহায্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে